দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন আরো 1014 জন। সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা বলেছেন, চৌধুরীর বাড়িতে নিজাম হাজারি আর একরাম চৌধুরীর নির্দেশে আমাকে হত্যা করার জন্য সেখানে বৈঠক করা হয়েছে। বিয়ে করার জন্য ঢাকা থেকে পালিয়ে চট্টগ্রামে আসা 6 কিশোর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গাজীপুরের কাশিমপুর ভূঁইয়াপাড়া এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর 5:30টার দিকে এই গ্যাস বিস্ফোরণ ঘটলে ঘরের একটি দেয়াল ধসে পড়েছে। এশিয়ার জন্য 100 কোটি করোনা টিকা তৈরি হবে ভারতে। এই টিকা তৈরিতে অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র সাহায্য করবে। স্প্যানিশ লা লিগায় আজ ভ্যালেন্সিয়াকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে লেভান্তে। এই জয়ের ফলে দীর্ঘ 5 বছর ও 7 ম্যাচ পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের মুখ দেখেছে লেভান্তে। লাক্স তারকা অভিনেত্রী মিম গোপনে বিয়ে করলেন। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।